লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে অবশেষে যাত্রা শুরু করলো দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। এতে লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষ কম খরচে ঢাকার সঙ্গে নতুন যোগাযোগ স্থাপন হলো। মঙ্গলবার 12ই মার্চ দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারি রেল স্টেশন থেকে বুড়িমারি ঢাকা রুটে ফিতা কেটে ট্রেনটি উদ্বোধন করেন লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন। আজকে আসলে বুড়িমারি মানুষের যে অনেক দিনের লালিত একটা স্বপ্ন ছিল যে আমরা বুড়িমারি থেকে সরাসরি ঢাকায় যাব ট্রেনে উঠে, তো এই স্বপ্ন অনেক দিনের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হয়েছে। মাত মারে শুধু মুখে মুখে পূরণ হইলো। এই বুড়িমারি থেকে ট্রেন শুধু আজকেই যাবে, এরপরে যাবে লালমনিরহাট থেকে। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা প্রধানমন্ত্রীকে আবেদন করব যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বুড়িমারি ছিল মহান মুক্তিযুদ্ধের সময় 6 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল, এটা মুক্ত এলাকা ছিল। এই মুক্ত এলাকার মানুষ, আমরা স্বাধীন মানুষ, আপনার বাবার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তো আমরা আপনার আজকে আমরা আপনার কাছে আবেদন করি যে আপনি এই ট্রেন সরাসরি আমাদের বুড়িমারি থেকে ঢাকা যাওয়ার সুযোগ করে দেন। যে বুড়িমারি যে একটা স্থল বন্দর ইতিপূর্বে থেকে আসে, এই স্থল বন্দর দিয়ে মানে দেখা গেল যে এই যে বাসে অনেক সময় মানুষের চলতে ফিরতে অনেক সময় দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে দেখা গেল যে বুড়িমারি থেকে আজকে একটা আন্তনগর ট্রেন ঢাকাগামী আজকে যে শুভ উদ্বোধন হইলো, এই শুভ উদ্বোধনের মাধ্যমে আজকে মনগান যে ঢাকা থেকে যে যাত্রীগুলো এই পোর্টে আসিয়া ভারত পারাপার হয় তাদের জন্য একটা নিরাপদের একটা ব্যবস্থা হইল। ট্রেনটি চালু হয়েছে কিন্তু আমরা খুব খুশি, কিন্তু আমাদের একটি দুঃখ সংবাদ আছে, এই ট্রেনটি লালমনিরহাটগামী ঢাকা চলবে, কিন্তু বুড়িমারি থেকে ঢাকাগামী রেলওয়ার সংকট থাকার কারণে ট্রেনটি চলাচল করবে না। দ্রুত রেলওয়ার সংযোগ সমস্যা সমাধান করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকাগামী চলার জন্য আমি বিশেষভাবে ¿Qué haces por el día? ¿Qué haces por el día?